দর্শক আসসালামু আলাইকুম, আমরা আবারও লাইভে চলে আসলাম। আমরা হলো পিয়া, সরাসরি যে প্রবাসী হবু স্বামী, তার সাথে লাইভে কথা বলবেন। কথা বলার পর তার সিদ্ধান্ত মোতাবেক তার মা সাথে, তার বাবার সাথে, তার ভাবির সাথে কথা বলেই তারা সিদ্ধান্ত নেবেন, মানে বিয়েটা আসলে পিয়া করবেন কি করবেন না সেই বিষয়টা নিয়ে। পিয়া না ঘুমিয়ে একটু প্রশ্নগুলো করেন। আপনি একটু আজকে লাইভে এখন কি কারণে আসছেন একটু বলবেন। এই যে আমি আমার হবু শাশুড়ি হবু শাশুড়ি মার সাথে, তারপরে মানে আমার হবু হাজবেন্ডের ফ্যামিলির সাথে কথা বলতে আসছি। একটু জোরে বলবেন। আমি আমার হবু হবু হাজবেন্ডের ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলার জন্য আসছি। তো আমরা প্রথমে আমরা একটু আপনার হবু স্বামীর সাথে একটু কথা বলার চেষ্টা করি। আজকে একটু তাকে একটু দেখা দেওয়ার চেষ্টা করবেন। ওকে, তাকে ভিডিও কল দি। ভিডিও কল দিবেন। দেন দর্শক, এই মুহূর্তে যারা লাইনে আছেন আপনারা সবাই একটু ভিডিওটি লাইক দিবেন, শেয়ার দিবেন এবং আমাদের চ্যানেলটি একটু ফলো দিয়ে এবং কমেন্টের আকারে জানাবেন যে মানে লোপিয়ার বিয়েটা আসলে কিভাবে হচ্ছে সেই বিষয়গুলো এখন আজকে চূড়ান্ত সিদ্ধান্তটা। হ্যালো, কই আপনি? একটু লাউডটা একটু বাড়াই দেন। উনি ওনার আম্মুর সাথে মনে কথা বলতেছে। একটু মানে আপনার ভাই ফোন দিতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি কথাটা শেষ করে নাও, আমি আপনার সাথে কথা বলি নি একটু। আচ্ছা, আপনি কি আসলে আমাকে বিয়ে করতে চান? বিয়ে করতে আসলে ইচ্ছুক? একটু জোরে বলেন। মানে যদি ইচ্ছুক না থাকতেন তাহলে সোশ্যাল মিডিয়াতে এসে কথা বলতেন না, এটাই তো? আচ্ছা আচ্ছা বুঝছি। আচ্ছা কাবিনের কথাটা বলি, একটু দেখাই তাকে। আচ্ছা আপনি একটু ড্রেস পরে আসেন তো আমার সামনে। আচ্ছা, আগে যে চূড়ান্তটা করে নিই, তারপর আমরা তার মায়ের সাথে কথা বলতে বলতে তখন তাকে আমরা রিলিজ করে দিব, তখন মায়ের সাথে কথা বলবো এবং তার বাবার সাথে কথা বলবো। আচ্ছা, তো আপনি কি আমাকে কাবিন দিবেন? কত কাবিন নামা কত দিবেন? আমি তো বলছিলাম 7 লাখ টাকা, আপনি কত দিতে চান? 10 লাখ তাহলে। আচ্ছা ঠিক আছে, 10 লাখ টাকা কাপি নি তাহলে হবে, সমস্যা নাই। তবে আপনি সবকিছুতেই রাজি আছেন দেখতেছি, সমস্যা নাই। তবে আপনি রাজি থাকলে হবে না, আপনার আম্মু রাজি থাকতে হবে, আপনার ফ্যামিলি মেম্বার রাজি থাকতে হবে, না হলে আমি বিয়েটা করতে পারবো না। কারণ আপনার সাথে তো সারা জীবন থাকবো, ঠিক আছে, আপনি আবার আপনার ফ্যামিলির সাথে থাকতে হবে আমার সারা জীবন। আচ্ছা তাহলে আমি আপনার ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলতেছি, আপনার ভাইয়াকে বলেন আমাকে ফোন দিতে, আমি তো তাদেরকে লাইনে পাইতেছি না। আচ্ছা আপনার এখানে অন্ধকার অনেক, আপনি একটু আলোতে যান, আমার মতন আলোতে যান। আচ্ছা যাই হোক, একটু আলোতে যান, নইলে বাইরে যেয়ে কথা বলেন। আচ্ছা উনি ওনারা ফোন দেক আমাকে, না হলে কিভাবে কথা বল। আর আপনার কি এই কথাগুলো মনে থাকবে, কখনো আপনি পাল্টাবেন না তো? আমি কেন পাল্টাবো? আপনি যদি সবকিছু দিয়ে পরিপূর্ণ রাখতে পারেন আমাকে, আমি কেন আমি কেন পাল্টাবো? আমি আমি যদি পাল্টাইতাম, আপনার যদি মনে এত থাকে। আচ্ছা আমি যদি পাল্টানোর ইয়ে হইতো,
আমি কেন সোশ্যাল মিডিয়াতে আইসা, এই যে এত মানুষদের সামনে আপনাকে, আপনার সাথে যে কথা বলতেছি এটা বলতাম, আমি তো তাহলে অন্য অন্য কোথাও থেকে সাহায্য পাইতাম, তাই না? এখন তো সেটাও পাইতেছি না। না, এরকম কিছু হতেই পারে না। আপনি ঠিক, তাহলে আমিও ঠিক, বুঝছেন নাই? তাহলে এরকম ঠিক থাকবেনি। যাই হোক, আপনার ফ্যামিলি ঠিক থাকলেও হলো, আপনার ফ্যামিলি হচ্ছে আমার কাছে বেশি ইম্পর্টেন্ট আপনার কাছ থেকেও। কারণ বিয়ের পরে একটা মেয়ে তার, এখন দেন আপনার আপনার ফ্যামিলির সাথে কথা বলে দেন, আপনার আম্মুর সাথে সবার সাথে। কই দেন না কেন, ফোন দেন নাই কেন? আমি তো ফোনও দিছি, মেসেজ দিব। সে রেডি হয়ে একটু ক্যামেরার সামনে আসতে, দর্শক অনেকেই মানে হলো দেখতে চেয়েছেন যে যে প্রবাসীর সাথে বিয়ে হয়েছে মানে আমরা তাকে দেখতে পাইনি, তাকে আমরা কি আজকে দেখাতে পারবো পিয়া? আচ্ছা, আপনাকে কি দেখানো যাবে আজকে? সবাই তো দেখতে চাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে সরাসরি আপনি একটু কল দেন, মানিলো আপনার হবু শ্বশুর এবং শাশুড়ির কাছে। আমার কাছে আসলে আপনাকে কি নাম্বার দিয়েছে প্রবাসী ভাই, কি নাম্বারটা দিয়েছে আপনাকে? দিছে, আমি তো ইমুর সাথে অ্যাড হইছি, লাইনে তো পাইতেছি। আপনি ডাইরেক্ট সরাসরি প্রথমে কল দেন, নাম্বারে কল দেন, কল দেওয়ার পর মানে যদি এই মুহূর্তে লাইনে আসতে বলেন তাদেরকে কি বলে, আমরা প্রথমে অডিও কলে শুনি তারপরে ভিডিও কলে দেখার চেষ্টা করি, ঠিক আছে? ওকে, সরাসরি কল দেন। আচ্ছা, আমার ভয় করে। না, আমার ভয় করে, আপনিই বলেন যে আমার এই মুহূর্তে আস ফোন দিতে, আমি মেসেজও দিছি। প্রবাসী ভাই কে এত কথা বলতে পেরেছে না মানে এলো, এখন গার্ডিয়ান কে কল দিতে আপনার ভয় করে? হ্যাঁ, এটা কতটুকু সত্য? সত্য দেখি। ভাই, আমি কিন্তু অনেক ঘাইমা যেতেছি, দেখেন আমার শরীরে সব কিছু বাইর হয়ে যেতেছে, কি আমার সব। দিবে? আচ্ছা, ওকে সরাসরি কল দাও মানে তাহলে পিয়া, আপনি যদি কল দিতে পারেন ওদেরকে, আপনার শ্বশুর শাশুড়ির যেহেতু নাম্বার আছে, নাম্বারে কল দেন, তারপরে এই মুহূর্তে কল দেন, যেটা দিয়ে কল দেন, কল তো দিতে পারছেন এখন আপনি, তাহলে সরাসরি ওদেরকে কল দেন, দেখেন লাইনে পাওয়া যায় কিনা। আরে, আমার ভয় করে গো, যদি 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 আপনার মা আমার ঝাড়ি দেয় বা কিছু, আমার ভয় লাগে। আপনার মা যদি আমারে নামাই না নেয় তখন কি করবেন? আচ্ছা, আপনি হাইসেন না, যান আপনি এই ড্রেস চেঞ্জ করে আসেন। আমি তো হাসি, আমার একটা অভ্যাস এটা, বুঝছেন, আমি সবকিছুর মধ্যে হাসি। মানে বিয়ের আগে মানুষ কান্না করে কিন্তু এই হাসতেছে। আচ্ছা যা হোক, দেখি এখন হলো গার্ডিয়ানের সাথে কথা বললে মানে কি করে সেটাই বোঝা যাবে। আচ্ছা, আমরা প্রিয়া আপনার সরাসরি মানে হলো দর্শক এই মুহূর্তে আপনারা যারা লাইভে রয়েছেন কমেন্টে জানাবেন তার শ্বশুর শাশুড়ি কি বলতে পারে বা কি ধরনের মানিলো কমেন্ট আসতে পারে বা কি ধরনের মানিলো কথাটা আসতে পারে। আপনি একটা লাল কিছু পরে আসেন আমার সাথে ম্যাচিং করে।
আচ্ছা তাড়াতাড়ি করে তাড়াতাড়ি, ওই যে লাল একটা কি যেন দেখা যেত তারপর পিছনে ওইটা পরে আসে গেঞ্জি গেঞ্জি তোরা থাপড় মুখা যান যান। আচ্ছা তাহলে সরাসরি আপনার মানি হলো কল দেন আবার, এখন কি কল দিচ্ছেন আপনি? ওরে আল্লাহ ঢুকে না ফোন। আচ্ছা তাহলে আপনি ইয়েতে যান সরাসরি ফোনে কল দেন, 1 মিনিট আগে কথা বলে তাদেরকে বলেন যেন একটু এই মুটা চালু করতে বা নেটটা চালু করতে। আচ্ছা বলতাছি দেখেন আপনি থাকেন কিন্তু আমার সাথে, আমার ভয় করে, ছেলের সাথে কথা বলতে ভয় লাগে না কিন্তু তার মার সাথে কথা বলতে ভয় লাগে। অনেকে ফোন করেছে মানে কমেন্ট করতেছে মেয়েটা পাগল হয়ে গেছে ফ্যামিলির সাথে কথা বলতে চায়, পাগল হয়ে গেছে কথা বলার জন্য, ভালোবাসার অবিরাম কত কিছু লিখতেছে মানুষে। আচ্ছা বলবো না অবশ্যই, আপনারাই বলেন ফ্যামিলি ছাড়া কি বিয়েটা করা যায়, ফ্যামিলি ছাড়া কি কখনো আমি সুখী হতে পারবো? মানে ফ্যামিলি ছাড়া আপনি বিয়ে করতে চান না? না। কারণটা কি? কারণটা অনেক কারণ, আমার মতো যদি কেউ হইতো, আমার মতো নেকলেস যারা আছে তারা বুঝবে, বুঝবো। তো আপনি সরাসরি একটু কল দেন। হ্যাঁ দিতেছি। তার ফ্যামিলিকে কল দেন, ফ্যামিলিকে কল দিলে তো বোঝা যাবে যে কলটা তারা লাইনে পাওয়া যায় সাথে সাথে তো বোঝা যাবে যে কি করতে হবে, ডিসিশন তো তখন তাদের কাছ থেকে আপনি পেয়ে যাচ্ছেন। দর্শক প্রবাসী ভাইয়ের মানিলো সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন তিনি, তিনি একটা কথা বলেছেন যে মানে তার দুইটা পা নেই কিন্তু আমার পা দিয়ে তারা সে হাঁটবে, এভাবেও তিনি অনেক কথা বলেছেন। আমরা তার কাছ থেকে সেই বিষয়গুলো জানবো, তিনি লাইভে আজকে আমরা তাকে দেখানোর চেষ্টা করব, দর্শক সরাসরি লাইভে তাকে দেখতে পাবেন যে পিয়ার হবু হাজবেন্ড দেখতে কেমন। 10 লক্ষ টাকা কাবিন করতেও দ্বিধা করেন নাই পিয়ার হবু হাজবেন্ডে। আমরা এই মানুষটার কি বলবো, সত্যি কথা তার চাওয়ার কোনো ত্রুটি নেই। এবং কি কল ঢুকছে যাচ্ছে কথা বলতেছি, ফোন দিছি আমার ওই যে হবু হাজবেন্ডের বাড়িতে। হ্যালো আসসালামু আলাইকুম। জি আপনি কে? ও আচ্ছা ভাইয়া কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আপনাদের তো মোটামুটি ভালো। তো আপনারা লাইনে আসেন ভাইয়া, আপনাদের সাথে কথা বলবো। কই আমি তো ডাটা চালু দেখতেছি না, আমার একটা আইডি গেছে দেখবেন, অভিমানী কিউট পাগলি লেখা আছে। আচ্ছা ঠিক আছে, ওখানে আমাকে ইয়ে করেন, ফোন দেন। দর্শক সরাসরি এই পিয়া এখন এই মুহূর্তে তার হবু হাজবেন্ডের শ্বশুর মানে এলো বাবার বাড়িতে, মালদ্বীপে তার বাবার সাথে কথা বলবে, মায়ের সাথে কথা বলবে, সবার সাথে কথা বলার পর সিদ্ধান্তটা আসলে কি আসে, এই বিয়ে বেশি দিন টিকবে না, অনেকে কমেন্ট কথা বলেছে, অনেকে ভালোবাসার অবিরাম মানে অনেকে অনেক ধরনের মানিলো প্রশ্ন করেছেন। দেখা যাক আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে, আমরা সেই বিষয়গুলো একটু দেখানোর চেষ্টা করছি দর্শক। আপনারা দর্শক মানে এই মুহূর্তে যারা লাইভে রয়েছেন কমেন্টে জানান যে আসলে পিয়ের এই যে হবু হাজবেন্ডের মা বাবার সাথে ভাইয়ের সাথে কথা বলা শুরু করবেন এখন এই লাইভে সরাসরি ভিডিও কলে, কি হতে পারে, কি সর্বোচ্চ মানে কোন লেভেলে দাঁড়াতে পারে, এই বিয়েটি শেষ পর্যন্ত কোথায় গিয়ে টেকতে পারে, নাকি পিয়ার হবু হাজবেন্ড নিজেই ডিসিশন নিয়ে ফেলেন যে একাই বিয়ে করবেন, সেইটাও কি পিয়া মানবে কি মানবে না, সেই বিষয়গুলো জানি না আসলে কি দাঁড়ায়। আমরা এখন মানে লাইভে রয়েছি দর্শক, যা যা হচ্ছে বিষয়গুলো আপনাদের চোখের সামনে যা কিছু ঘটতেছে আমরা সব কিছু সামনে ওপেন করে নিয়ে আসার জন্য চেষ্টা করেছি। কই আপনার ফ্যামিলির কোনো নাম্বার তো দেখতেছি না যে লাইনে আছে, আমি দুইটা পাইছি কোনোটাই অফ, আপনি না হয় আমাকে তাদের নাম্বারটা দেন, আসলে কোন নাম্বার দিয়ে ইমেল খোলা? এখন যে নাম্বারটা আছে এই নাম্বারটা কিন্তু ওপেন আছে। হ্যাঁ পিয়া মানে এলো এই নাম্বারে ডাইরেক্ট কল দেন আপনি, যেহেতু লাইনে পাচ্ছেন না, হ্যাঁ প্রবাসী এবং দেশের সব মানুষগুলো এখন লাইনে রয়েছে, আপনি সরাসরি একটু কল দেন, 10টা মিনিট আমরা একটু কথাগুলো জানার চেষ্টা করি, কারণ এই বিষয়গুলো যদি না জানা যায় হ্যাঁ তাহলে যে প্রবাসী এবং দেশের মানুষ যারা দেখতে চাচ্ছে সেই বিষয়গুলো মানে হলো
তারা মনে করবে যে মানে এটা একটা নাটকের মতন হচ্ছে, কাকে ফোন দিছে কিভাবে নিছে, কেউ সবাই অন্যভাবে দৃষ্টিকোণ নিতে পারে, আমরা সেই জিনিসটা চাচ্ছি না। সরাসরি মানে হলো বিষয়টা ক্লিয়ার হয়ে যাক প্রবাসী এবং দেশের মানুষের কাছে। না এআইডিতে পাইনি, আমাকে এআইডি নাম্বারটা দেন। দর্শক, প্রবাসী ভাইয়ের বাসায় সরাসরি কথা বলবেন এখন পিয়া। পিয়া কথা বলে মানে হলো বিস্তারিত বিষয়ে নিজের বিয়ের কথাটা নিজেই চূড়ান্ত করতে যাচ্ছে, বিয়েটা কি হবে নাকি হবে না। পিয়া, যদি তার মা বাবা ভাই ভাবি সবাই রাজি থাকে কি করবেন আপনি? তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ বিয়েটা হবে যদি আল্লাহ চায়। কবুল বলে ফেলবেন? আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই তো? এমন কেউ নাই তো আপনার লাইফে যে মানুষগুলো বিয়ে করতে চেয়েছিল, এখন আপনি এই দৃশ্য বা এই লাইভে এসে মানে কিছু বলতে পারছে না, ফোনেও তারা লাইন পাচ্ছে না এই মুহূর্তে, সেই মানুষগুলো মানে কষ্ট পাবে না তো? কষ্ট যদিও পাই তাহলে আমার কিছু করার নাই, কারণ হচ্ছে যে আমিও তো চাইছি যে আমাকে কেউ একজন বিয়ে করে সংসার করুক, আমিও তার সংসারটা করি আর ফ্যামিলিগত ভাবে বিয়েটা হোক। অনেকেই চাইছে আমাকে বিয়ে করতে, আমি মিথ্যে বলব না, তবে তার ফ্যামিলি ছাড়া, ফ্যামিলি ছাড়া তো আমার পক্ষে কখনোই সম্ভব না। অনেকেই চাইছে যেমন হচ্ছে তাদের ফ্যামিলি ছাড়া, কারো আছে বউ বাচ্চা, কারো আছে হচ্ছে যে মানে কারো আচ্ছা কেউ আছে যে মানে বউ বাচ্চা আছে, বউ আছে তারপরও আমাকে বিয়ে করতে চাইছে, আমি সে বিয়েটা করি নাই, আমি এরা আমার আশায় ছিল। আবার কেউ আছে কি বলে যে হ্যাঁ উনি আনম্যারিড, ওনার ফ্যামিলিতে কেউ নাই, গার্জিয়ান কেউ নাই, বা সৎমা আছে, সৎমা রাজি হবে না, এরকম কিছু। এখন যাকে বিয়ে করছেন তার কি বউ আছে কিনা, বাচ্চা আছে কিনা? না সে বলছে এরকম কিছুই নেই, তার বউ বাচ্চা কিছু নেই। তার মায়ের কাছে যদি ফোন করার পর মানে জানলেন যে তার বউ আছে বাচ্চা আছে, এর আগেও একটা বিয়ে করেছে ডিভোর্স দিয়েছিল, তখন কি হবে? এরকম কিছু হবে না, আমি জাস্ট আ মিনিট আমি একটু দেখতেছি। নাম্বারটা ওইভাবে ঠিক করে আমাকে একটু দেন না, আমাকে একটু হেল্প করেন, ওইভাবেই যেভাবে আছে ওইভাবেই আপনি আমাকে উঠিয়ে দেন, আমি আসলে বুঝি না। মানে কোন নাম্বারটা ইমো চালু সেটা কি ক্লিয়ার না? এই যে নাম্বারটা, আমরা সরাসরি এভাবে নাম্বারটা দিতে গেলে তো অনেকেই মানিলো ফোন করবে তাদের কাছে। হ্যাঁ, ওই নাম্বারটা দিতে চাচ্ছি না, তাদের সাথে ভিডিও কলে কথা বলে দিতে, সোশ্যাল মিডিয়ায় এভাবে নাম্বারটা ভাইরাল হয়ে গেলে সেই নাম্বারে অনেকেই অনেক ধরনের কটুক্তি করবে, যারা আপনাকে ভালোবাসতো তারাও হয়তো আপনার বিয়েটা ভেঙে দেওয়ার জন্য কাটি করতে পারে। ও ভাই ঠিক কইছেন। আচ্ছা আমি কি বোকা? তাড়াতাড়ি দেন। হ্যাঁ এই মুহূর্তে নর্মালি এলো লাইভে 800 লোকে আমাদের সাথে জয়েন করেছেন। যারা জয়েন করেছেন ভাইয়া আপনারা কমেন্টে জানান যে আসলে এখন এই তার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে তারা আসলে কি জানতে পারবো যে প্রবাসী ভাই কিভাবে বুঝবে, তাদেরকে এমন প্রেসার দেওয়া লাগছে না? তারা সবাই তো আগ্রহ সাথে বসে আছে, সেই মানুষগুলো যে পিয়া এতদিন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে ছিল, ভয়েস মেসেজে কথা বলা হচ্ছে মানিলো হবু স্বামীর সাথে, মানিলো একটার পর একটা নাম্বার দিয়ে যাচ্ছে, নাম্বারটা নেওয়ার চেষ্টা করেন একটু প্লিজ। সরাসরি যারা মানে ভাইরা লাইনে আছেন তারা মানিলো অনেকটা ধৈর্য ধরেছেন, তাদের অনেকটা কষ্ট হচ্ছে এক কথায় বলা যায়। আচ্ছা ওয়েট একটু, সবাই একটু কষ্ট করে লাইভে থাকবেন, যাবেন না কেউ, একটু ফলো দিবেন ভাই, আপনারা আমাদের চ্যানেলটিকে একটু ফলো দিবেন, লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার দিবেন যে একটি একটা বিরল ঘটনা মানে এইভাবে লাইভে এসে সরাসরি হবু হাজবেন্ডের সাথে কথা বলা, হবু স্বামীর সাথে, কারণ বিয়ের আগে সরাসরি কনে এবং বর দুজন দুজনের সাথে কথা বলা এবং গার্ডিয়ানের সাথে কথাও বলে নিচ্ছেন, চূড়ান্ত করে নিচ্ছেন নিজের বিয়েটা নিজে কিভাবে করতে হয়, তারে একটা বিরল একটা প্রতিবন্ধী একটা মেয়ে কিভাবে পারেন সবকিছু, এই বিষয়গুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা থাকলো আমাদের এই লাইভে। চেষ্টা চলতেছে। পিয়া আপনি কি ইমো নাম্বারটা পেয়ে গেছেন?
ডাইরেক্ট নাম্বারে কল দেন আপনি, আর দুজন আওয়ার সুযোগ নাই, পরে যদি কি মুহূর্তে চালু করেন তাহলে এই মুহূর্তে তারা যদি দেখতে চান তাদের আগ্রহতে। হ্যাঁ হ্যাঁ, আপনি ডাইরেক্ট নাম্বারে কল দেন, এখনই ডাইরেক্ট নাম্বারে কল দেন। আচ্ছা আপনি, আমি যে আমার ইমো নাম্বারটা দিয়েছি, হ্যাঁ একদম, এটা আপনি আপনার ওই ভাইকে দেন, হ্যাঁ যার ফোন দিয়ে কথা বলে দিবেন, তার নাম্বারে পাঠিয়ে দেন এটা ইমোতে। হ্যাঁ সেভ করলে ইমো নাম্বারটা চলে আসবে, সেভ করলে ইমো চলে আসবে তাড়াতাড়ি, আমি পারতেছি না। আপনি আমাকে যে নাম্বার দিয়েছেন এই নাম্বার সেভ করতেছি বারবার, আপনার ইমোটাই আসতেছে আমার কাছে। আচ্ছা তাহলে সরাসরি আপনি মানে ওখানে নিলো ইয়ে করেন, আপনার মানে নিলো ডাইরেক্ট নাম্বারে কল দেন। আপনার স্বামীর নামটা জিজ্ঞেস করেন, যে আবার অন্য কারোর সাথে সাজানো নাটক থাকে কিনা সেই বিষয়টা ক্লিয়ার করেন। ওকে ও আচ্ছা আচ্ছা ঠিক তো। হ্যালো আচ্ছা ঠিক আছে, ইমো নাম্বারটা পেয়ে গেছে, ইমো নাম্বারটা অ্যাড করতেছে বললো, ইমো নাম্বারটা অ্যাড করতেছে, তার মানে তারা সরাসরি ভিডিও কলে দেখতে চাচ্ছে আপনাকে। এখন একটা গ্রুপে মিলে নিল আমার গ্রুপে, মানে ওনাদেরই গ্রুপে অ্যাড করছে আমার কাছে। না গ্রুপে মানে সবার সাথে। হ্যালো আসসালামু আলাইকুম, হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি হ্যালো, আচ্ছা ঠিক আছে এখন তো পাবো, সমস্যা নাই এখন পাবো, যে এখানে তো আছে কল গ্রুপে, সমস্যা নাই এখান থেকে কথা বলা যাবে। মানে শ্বশুর শাশুড়ি এবং হবু হাজবেন্ড সবার সাথে একসাথে লাইনে গ্রুপে, এক গ্রুপে। আচ্ছা এখন কি নতুন করে সিঙ্গেল ভাবে কথা বলবে তারা, বাড়ি থেকে কথাটা বলবে এই তো? হ্যাঁ আমাকে তো বলতেছে, আসলে আমি তো আর জানি না এটা কি আসলে সাজানো নাটক আছে, অনেকে তো আছে যে ফ্যামিলির মতন কাউকে সাজায় নাই, তাই না? আপনি তো তাদের বাড়িতে যাবেন, তাদের বাড়িতে লোক পাঠাবেন, সবকিছু জানবেন, তার ভোটার আইডি কার্ডের সাথে তার বাবার আইডি কার্ডের সাথে সবার কি কিছু মিল আছে কিনা সবকিছু তথ্য জেনেই তো আপনি বিয়েটা করবেন। হ্যাঁ সেটা তার আগে তো করছেন না, করছেন? আমি এত কাছে কাছে করতে পারি না, এত কাঁচা কাজ করতে পারেন না। পরে বিয়ের আগে একটা দেখবো, বিয়ের পরে আরেকটা দেখবো, পরে বলবো যে থাকলে থাকো, বিয়ের আগে একটা বিয়ের পরে আরেকটা, পরে তখন এটা কি বুঝাতে চাচ্ছেন বুঝলাম না আমি। বিয়ের আগে কত কিছু গয়লা টয়লা নিবো, ঠিক আছে এই যে বলতেছে এগুলা, তারপর বিয়ের পরে গেলে হয়তো দেখবো যে না এটা ওনার ফ্যামিলি না, বা উনি যা যা বলছে এটার সাথে মিল নাই, তাই না? তখন আমি ইচ্ছা করলো তার আসতে পারবো না, যেহেতু মেয়ে মানুষ তখন তো আমার বাধ্য হয়ে থাকতেই হবো, সংসার টিকেতেই হবো, বুঝছেন নাই? মানে বাধ্য হয়ে না, আপনি চাচ্ছেন সব খোলামেলা মানে সবকিছু কথাবার্তি বলেই আসতে চাচ্ছেন? হুম আমি যেরকম সব সত্য বলি আমার সাথে এরকম সত্য বলুক এটাই আমি চাই। দর্শক আপনারা যারা লাইনে রয়েছেন এখনই মানে হলো ক্লিয়ার হয়ে যাবে প্রবাসীর সাথে বিয়েটা হচ্ছে নাকি হচ্ছে না, চূড়ান্ত সিদ্ধান্তটা এখানেই আসতেছে। আর সিদ্ধান্তটা আসবে হলো প্রবাসী ভাই কিন্তু একটা জিনিস বলেছেন যে মায়ের কাছে বাবার কাছে ভাইয়ের কাছে ভাবির কাছে প্রথমে আমার এই পায়ের কথাটা তোমার পায়ের কথাটা বলিও না। পিয়া আসলে আপনি কি করবেন? আচ্ছা আমি আগে কথা বলে দেখি তারপরে বলবো কিনা সেটা দেখতেছি, তবে হ্যাঁ মিথ্যা বলতে পারবো না, মিথ্যা আমাকে দিয়ে হবে না, আমি রোজা আছি আরো, বুঝছেন? মিথ্যা বলতে পারবো না আমি, কাউকে ঠকাতেও চাই না নিজে ঠকতেও চাই না, বুঝছেন? আমি তার মার সাথে আগে কথা বলে দেখি সে আমাকে কি করে, তারপরে আমি তাকে বলে দিব সব, আমার এরকম এরকম পায়ে প্রবলেম সব কিছু বলবো, তারপরে যদি মেনে নেয় নিল, আর যদি না নেয় তাহলে না নিল। মানে তাতে কষ্ট পাবেন না?
কষ্ট তো অবশ্যই হবে। কেন কষ্ট হবে? যেহেতু অনেক আশা করছি, সবাই জানলো আমার বিয়ে হবে, এখন যদি না হয় তখন সবাইও একটু কষ্ট পাবে, তার থেকে তো 3 গুণ আমিই পাবো, তাই না? আপনি 3 গুণ বেশি পাবেন কেন? যে মানুষটা করতে চাইছে, যে দিদি না করতে পারে তো সে বেশি কষ্ট পাবে। সে তো বলেছিল আসলে যে আপনার তো পা নাই, সে কি কথাটা, এই অর্থটাতে কি বলেছিলেন? আচ্ছা আমাকে বয়স দিস, আমি একটু দেখি। জি আপনি সরাসরি প্রিয়া, আপনি মানে সরাসরি মানে কল দেন, নাম্বারে কল দেন। আচ্ছা আমি তাহলে গ্রুপে ফোন দিতেছি, আমি পাই নাই। হ্যাঁ আপনার আম্মু আছে, কথা বলতে পারবে? গ্রুপে কল দিছেন? ওকে আসেই তো না কেউ, মানে কল রিসিভ তো করতেছেন। রিং হচ্ছে, শব্দ পাচ্ছি না। এটাতে রিং হয় না ভাইয়া, এটা অটোমেটিক, ওনারা ধরলেই হয়ে যায়। আসে না কেউ। আপনার নেট চালু আছে তো? কাইটা দিছি, তারা হয়তো লাইনটা পেয়ে গেছে। কই কই দেখতেছি তো না, ওনারা তো কল ধরতেছে না। আসলে বুঝলাম না কাহিনী কি, বলেন তো কি কথা বলবে? আপনার ফ্যামিলি আমার সাথে কথা বলতে ইচ্ছুক আছে? না থাকলেও বলেন, আমার সাথে কখনো মিথ্যে বলবেন না, অভিনয় করবেন না, অভিনয় একদম পছন্দ না, ঠিক আছে? যদি আসলেই আপনার ফ্যামিলি মাইনে নিতে পারে, বিয়ে সত্যি সত্যি করেন আপনি, তাহলেও বলেন, আর যদি নাও পারেন, এটাতে যদি কোনো ইয়ে থাকে এটাও বলতে পারেন। কি ফাজলামি, আমি আমার ভালো লাগে না ভাই, এটা একটা পেন, এটা একটা পেয়ারা, বুঝছেন? কি জিনিস বুঝলাম না। এটা একটা পেয়ারা মানে এটা একটা টেনশন। টেনশন? কিসের টেনশন? বিয়ে হওয়ার টেনশন? না বিয়ে হওয়াটা টেনশন না, বিয়ে হয়ে গেল ভালো, না হইলেও ভালো, মানে দুইটার মধ্যে একটা হলেই ভালো। কিন্তু মানে ওই যে হবে হবে কবে কবে, ঠিক আছে, হবে হবে কবে কবে কবে, আর হচ্ছে যে তার ফ্যামিলিকে মেনে নিবে নাকি না নিবে, কিভাবে কথা বলতে হবে, খুব এক্সাইটেড হয়ে আছি আমি। আপনি এক্সাইটেড? না বলে দেয় না হ্যাঁ বলে দেয়, হ্যাঁ বলে দেয় না না বলে দেয়, একদম ঠিক। এটা নিয়ে আর কিভাবে কথা বলবো আসলে? আজকে তো আপনি আগে থেকে জানতেন যে আজকে লাইভে আসবেন, কিন্তু সেই সুবাদে মানিলো নামাজ পড়ে আল্লাহর কাছে কি বলেছিলেন, যে মানে যাতে হয়ে যাক এমন কিছু, বিয়েটা হয়ে যাবে এমন সিদ্ধান্ত চূড়ান্ত হোক এমন কিছু? আমি কিছুই বলিনি আল্লাহর কাছে, আমি আমার জন্য এগুলো কিছুই চাই না। এই প্রবাসী ভাই যখন আপনার লাইফে চলে আসলো যে আপনি তার দায়িত্বটা নিয়েছেন, বা সে আপনার লাইভে এসে আপনার দায়িত্বটা নিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে, যারা আপনাদেরকে কম বেশি সহযোগিতা করত, সেই মানুষগুলো ফোন করে কি বলল? আচ্ছা সেই মানুষগুলোর কথা পরে বলি, এখন সেই মানুষগুলো আর আমাকে ফোন দেয় না, আর শুধু যখন দেখছে নতুন ভিডিওটা তখন আমার জন্য দোয়া করছে, আর বলছে যে বিয়েটা কতদিন অব্দি যায় সেটা দেখবে, আর বিয়ে হলেও যেন আমি জানাই তাদের, আর যা করব মানে ভেবে চিন্তে যেন করি, আমার জন্য লাইফে কখনো ক্ষতিটা না আসে। আচ্ছা আমার বুবু হাজবেন্ড আমাকে ফোন দিতেছে, আমি একটু ধরি। দারে কলটা ধরেন। হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা ফোন দিতে বলেন। অবশেষে গ্রুপে কল করা হবে নাকি, মানে এলো এই গ্রুপে কতজন লাইনে আছে? হ্যালো আসসালামু আলাইকুম। জি হ্যালো, হ্যালো আসসালামু আলাইকুম। জি ভাইয়া বলেন, নাজিম ভাইয়া চলে গেছে আমাকে বলেন। হ্যাঁ আমাকে বলেন,
জি হ্যাঁ ভাই, বলেন কেমন আছেন? বাড়িতে সবাই কেমন আছে? সবাই ইনশাল্লাহ ভালো, আল্লাহর রহমতে। তোমার বাড়ির সবাই কেমন আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কি রোজা আছেন? রোজা আছেন আপনি? আপনার এখানে এত শব্দ কেন ভাইয়া? যেখানে বাতাস আছে সেখান থেকে একটু সরে একটু আড়ালে দেয় তো। ও তো আপনি কি বাস যেখানে বাতাসটা নাই সেখানে একটু আড়ালে যেতে দেবো? আচ্ছা যেখানে বাতাস নাই একটু ভালো একটা জায়গা কি একটু ফোন দেন আমাকে। বা লাইনে থাকে, লাইনে থাকেন তবে একটু। আচ্ছা যেখানে বাতাস নেই ওখানে যান। একটু কার সাথে কথা বলতেছেন আমরা কি দেখাতে পারি? আচ্ছা ঠিক আছে। আবার 10 মিনিট পর ফোন দিবে, ওয়েট করতে হবে। তারপরে হবু হাজবেন্ডের সাথে কথা বলেন সরাসরি। হবু হাজবেন্ডের সাথে কথা বলে তো জিনিসটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যেতে পারে, ঠিক আছে? আপনার হবু হাজবেন্ড কি বলবো আর, যে উনি এখন গোসল করবে আমাকে ডিস্টার্ব করবে। হ্যালো, হ্যাঁ আপনার ভাই, কি জানি আল্লাহ জানে, কইতে পারি না, আমি বুঝতেছি না কিছুই, আমি পাইতেছি না, আপনাদের নাম্বার ঠিক টুক নাই, কেমন জানি নাম্বার আনকমন। ডাইরেক্ট নাম্বারে কল দেন। আচ্ছা এখন আপনার ভাই যেখানে আছে এখানে তো অনেক আওয়াজ বাতাস, আমার বলছে 10 মিনিট পরে নাকি ফোন দিব বলছে। আর আপনার আম্মু কই, আম্মুর সাথে কথা বলবো না? তার আম্মুর সাথে ডাইরেক্ট নাম্বারে কল দেন। আরেকটা নাম্বার আছে না? আচ্ছা আপনার আম্মুর নাম্বার কই? আপনার আম্মুর নাম্বার দেন, আমি আপনার আম্মুর সাথে কথা বলি। হ্যাঁ মানে আরেকটা নাম্বার দিছেন, ওইটা লাস্টে কত? 510 লাস্টে। আচ্ছা ভাই দেখতেছি আমি। দর্শক প্রিয়া, আসলে এই মুহূর্তে বানিলো ভিডিও কলে তাদেরকে লাইনে পাচ্ছে না, যাকে পেয়েছেন তার বড় ভাই, সে বাইকে পাওয়ার পরে সে অনেক বাতাস রয়েছে, নদীর পাড়ে আছেন। আসলে বাড়িটা কোথায় পিয়া জিজ্ঞেস করেন নাই, কোথায় বাড়ি, কোথায় ঘর, কোথায় তার ঠিকানাটা হবে সেটা কিন্তু ক্লিয়ার করেন নাই। পিয়া আপনার হবু হাজবেন্ডের বাড়ি কোথায়? শরীয়তপুর বললো। শরীয়তপুর, আচ্ছা তার পুরো নামটা কি? আমাকে যতটুকু বলছে ততটুকু আমি জানি, নাজিম হোসেন। নাজিম হোসেন, আচ্ছা নাজিম হোসেনের সাথে অবশেষে কথা হচ্ছে প্রবাসী ভাইয়ের সাথে। এখন লাইভে তার মায়ের সাথে চূড়ান্ত করবেন পিয়া, যে বিয়েটার বিষয়টা নিয়ে চূড়ান্ত কথাবার্তা বলবেন পিয়া, আমরা সেই কথাগুলো শুনবো তার কাছ থেকে। দর্শক একটু ধৈর্য সহকারে আপনারা এই লাইভে জয়েন্ট হয়েছেন এবং দেখতেছেন ভিডিওগুলো, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতাবোধ জানাচ্ছি যে আপনারা আমাদের ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখছেন এবং বিস্তারিত বিষয়গুলো জানার জন্য অধীর আগ্রহ আপনার ভিতরে রয়েছে, সেই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। দর্শক আমরা এখন পিয়া তার হবু শাশুড়ির সাথে কথা বলবে সরাসরি ফোনে। দর্শক সরাসরি হবু শাশুড়ির সাথে কথা বলবে পিয়া এবং কথা বলে বিস্তারিত বিষয়গুলো আপনারা জানতে পারবেন, যে পিয়ার বিয়েটা এই প্রবাসী ভাইয়ের সাথে হচ্ছে কি হচ্ছে না, কারণ পিয়া গার্ডিয়ান ছাড়া বিয়ে করতে চাচ্ছেন না শুরু থেকে বলে যাচ্ছেন। একদিকে পিয়ার মা মানে খুব কষ্টে আছেন, মানে যে কি মানে আমার মেয়ের জীবনে ঘটে যাচ্ছে বা
কি হচ্ছে, পিয়ার মা চাচ্ছে বিয়েটা যাতে যত তাড়াতাড়ি হয়ে যায় সেটাই কিন্তু চাচ্ছে পিয়া, এটা কি সত্য কিনা মুখে বলেন। মারা তো অবশ্যই চায় যে তার মেয়ে তার ছেলে বিয়ে করে সংসার করুক, প্রত্যেক মারাই তো চায়। আমার মাও চায় যে আমি বিয়ে করে সংসারই হই, আমার একটু সুখ শান্তি হোক, এইটা চায়। তো তার মার নাম্বারে ডাইরেক্ট কল দেন আপনি, ডাইরেক্ট কল দেন। কল দিচ্ছেন, রিং হচ্ছে, একটু ভলিউমটা বাড়ান। ভলিউম বাড়ানো আছে, রিং হচ্ছে। দর্শক পাপা কো আমার ভয় লাগে, ভাইয়ের সাথে কথা বলতে ভয় নাই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বাড়িতে সবাই ভালো আছে? আপনি কি রোজা আছেন, রোজা রাখছেন নাকি খাওয়া দাওয়া করছেন, কোনটা? ও রোজা আছেন, যাক ভালো। তো কি করতেছেন? জি, ও আচ্ছা আচ্ছা বুঝছি। তো আমি কি আপনার সাথে একটু ভিডিও কলে কথা বলতে পারি? আচ্ছা, আপনি তাহলে আপনার ছেলের ফোন দিয়ে আমাকে একটু ভিডিও কলে ফোন দেন। ওই আপনার ছেলেরে বলেন, আপনার ছেলে আছে না বড় ছেলে, সে দিয়ে দিবে। এমনি কথাগুলো সারেন আগে। আচ্ছা যাই হোক, এখন আপনাকে আমি কিছু বলতে চাই, একটু শুনেন। হ্যাঁ, আপনার ছেলে তো যে নাজিম, তাই না? সে আমাকে পছন্দ করে, ঠিক আছে? সে আমাকে বিয়ে করতে চায়, বাংলাদেশে আসবে বলছে, যে এই কোরবানিদের আগে এক সপ্তাহ আগে আর কি আসবে, তখনই আইসা আমাকে বিয়ে করতে চায়। এখন আপনি কি বলেন? আচ্ছা আচ্ছা, তো আপনি তো মা আসলে, তাই না? তো আমি চাইতেছিলাম কি, যে আপনার ছেলে তো আমাকে পছন্দ করে, ঠিক আছে, আমিও পছন্দ করছি, কিন্তু আপনার ছেলে রাজি হলেই আমি বিয়ে করব না। আমি চাইতেছিলাম যে আপনি হচ্ছেন যে সবকিছু। হ্যাঁ, আমি আমার মাকে ছাইরা, আমার মা আমাকে এত বছর লালন পালন কইরা মানুষ করছে, আমি তারে ছাইরা আপনাদের বাড়িতে যাব আপনার ছেলেরে বিয়ে করা। এখন আপনি যদি, আপনি হচ্ছেন আমার বিয়ের পরে সবকিছু, আপনি আমার মা, আপনি আমার সবকিছু, তো আপনি যদি আমাকে না মাইনা নেন, আপনি যদি রাজি না থাকেন, তাহলে তো মা এটা হইতেছে না, তাই না? আপনি আমাকে মানে বিয়ের পরে থাকতে হবে আপনার কাছে, সারা জীবন আপনার কাছে থাকবো, আপনার সেবা করে যদি আমি মরতে পারি তাহলে আমার জীবন ধন্য। তো আপনার দেখেন, বিয়ের পরে কিন্তু প্রত্যেকটা মেয়ের শ্বশুর বাড়ি হচ্ছে যে তার আপন বাড়ি। হ্যাঁ, তা আমি হচ্ছে ওইটাই, যে আপনি যদি রাজি থাকেন তাহলেই এটা হচ্ছে যে হবে বিয়েটা, আর আপনি যদি রাজি না থাকেন তাহলে আমি এই বিয়েটা করতে পারবো না, কারণ বিয়ের পর আপনার কাছেই আমি থাকবো, আপনি আমার মা, আপনি আমার সবকিছু, দেখাশোনা আপনার আমি করব, আপনি আমার দেখাশোনা করবেন, সম্পূর্ণ সবকিছু আপনার উপরেই, বুঝছেন? আর আপনি যদি রাজি না থাকেন, এই বিয়েতে মত না দেন, তাহলে আমি কিন্তু বিয়ে করে সুখী হতে পারবো না, বুঝছেন? জি, মানে তো এখন আপনি কি চাচ্ছেন, আপনার ছেলে আরো পাঁচটা আছে, আপনার মেয়ে আছে, তাদের সাথে মানে বুঝে নিবেন? ও আচ্ছা, বুঝবেন। আচ্ছা ঠিক আছে, আপনি কি আমার দেখছিলেন, আপনার ছেলে ছবি পাঠাইছে? পাঠায় নাই। আচ্ছা, আপনি আমাকে দেখবেন, সমস্যা নাই, আমি ভিডিও কলে আপনার সাথে কথা বলবো। তো আপনার ছেলের কি এমনি
মানে আগে কি কোনো বিয়ে শাদী হয়েছিল? হ্যালো মা, আপনি আমাকে সত্যি করে বলেন, মানে আপনার ছেলে কি বিয়ে শাদী করছিল আগে এমন কিছু? আচ্ছা, মানে বিয়ে হয়েছিল কিন্তু আপনার ছেলে বাড়িতে ছিল না বইলে বউ চলে গেছে? ও আচ্ছা, যাই হোক, তো এখন তো নাই না? ও তো ওইটা কি ডিভোর্স হয়ে গেছে? ও দুইটা ছেলে। তা আপনার ছেলের কি ছেলে আছে, ওই ছেলেগুলো আছে? ও আপনার ছেলের এখন কোনো কিছু নাই তো? বউ নাই, ছেলে সন্তানও নাই, মেয়ে সন্তানও নাই, কিচ্ছু নেই? আছে ওই বই, ওই বইয়ের সাথে কি কাশির হয়ে গেছে? ও আচ্ছা, মানে ওই বইয়ের আবার দুই ছেলে হয়েছে? ও আচ্ছা, মানে বিয়ে হয়েছে আবার তারপর দুই ছেলে, বুঝছি। যাক, ঠিক আছে, বুঝতে পারছি। মানে আপনার ছেলে বিয়ে করে বাড়িতেই আসে নাই, এই জন্য বউ চলে গেছে? বুঝছি। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, সমস্যা নাই। আপনার ছেলে তো আমাকে পছন্দ করে, আমিও করলাম। তো দেখেন মা, আমার সত্য কথা হচ্ছে কি, আমার বাবা নাই, ঠিক আছে? আমার বাবা নাই, আমি কিন্তু খুব অসহায় পরিবারের একটা মেয়ে। আমার মা আছে, মা অসুস্থ, ছোট একটা ভাই আছে, ভাই অসুস্থ, আমিও অসুস্থ। হ্যাঁ, তো আমি আপনার কাছে কিছু গোপন রাখতে চাই না। আপনি আপনার ছেলে আছে, আরো মেয়ে আছে, সবার সাথে অ্যাডজাস্ট হয়ে মানে একসাথে কথাবার্তা বইলা, দেখেন আপনি কি করতে চান। হ্যাঁ, আমাকে জানাইয়েন, সমস্যা নাই। এই আমার কিন্তু মা, ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই অ্যাক্সিডেন্টের পর আমার কিন্তু পায়ে সমস্যা হয়েছে। আমি কিন্তু আর আপনাদের মতন স্বাভাবিক হাঁটতে পারি না, আমি কিন্তু হাঁটুপর দিয়ে হাঁটি, তো আগের থেকে বলতেছি। আমি কিন্তু ভারী কাজগুলো পারি না, উঁচা কাজগুলো পারি না, আমি নর্মাল কাজগুলো পারি আর কি, ঘরের ঘর গোছাতে পারি, রান্না বাড়া করতে পারি, এগুলো পারি, কিন্তু কাপড় চোপড়ও ধুইতে পারি, কিন্তু ভারী কাজ পারি না। এখন যেটা সত্য কথা আমি ওইটাই বলছি, যে আপনার সাথে আমি মিথ্যে বলবো না, আপনি আমার মা, আপনি আমার মায়ের মতন মা, ঠিক আছে? আপনাকে মিথ্যে বলে আমি চাই না। আপনার ছেলে কিন্তু বলছে আমি আপনাকে যেন পায়ের সমস্যার কথা না বলি, কারণ আপনি যদি না বললা দেন আমারে তখন কি হবে। কিন্তু আমি চাই না যে এটা মিথ্যে থাকুক, হ্যাঁ এটা গোপন থাকুক। আপনার ছেলে না বললো আমি আপনাকে বলে দিছি, ঠিক আছে? এখন আপনি দেখেন কি করবেন। আসলে আমাকে কি আপনার বউ মানে বউ হিসেবে মাইনে নিবেন? বউ না, আমি আপনার মেয়ে হয়ে থাকতে চাই, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ এটা তো আমি জানি, আমার দ্বারাই তো আরো এইসব কাজ সম্ভব না, ঠিক আছে? এখন আমার তো পায়ে সমস্যা, তো আমি আপনার ছেলেকে বলছি। কি কি করতে হবে আবার জিজ্ঞেস করেন। আচ্ছা, কি কি করতে হবে মা আপাতত? হ্যালো মা, হ্যাঁ বলেন। কি জানি বললেন না, কি কি কাজ করতে হবে আপনার, মানে আপনাদের সংসারে গেলে কি কি কাজ করতে হবে? আচ্ছা, ঠিক আছে, বুঝছি। আসলে এগুলো তো আমার কাছে সম্ভব না, আমি শুধু ওই যে ঘর গুছাইতে পারবো, রান্না বাড়া করতে পারবো, এই কাজগুলো তো আমি পারবো না, ঠিক আছে? গৃহস্থ বাড়িতে বহুত কাম থাকে, আমিও জানি। এখন আপনার ছেলে তো বলছে আমারে বিয়ে করার পর এইসব কাজ করতে দিবে না। ও তার মানে না দিলে আপনার ছেলেই বুঝুক আপনি এখানে মত নাই? না, এখন আপনি আপনার মনে যদি আমার ইচ্ছা হয় মন থেকে বলবেন, আপনার মনের মধ্যে কোনো ইয়ে রাখবেন না। আপনি বলেন, আপনি মা, আপনাকে মায়ের মতন আমি সম্মান দিতেছি,
এমন না যে কারে আপনার ছেলের বিয়ে করতেই হবে, ঠিক আছে? আপনি যদি মনে ইচ্ছা না হয় তাহলে আপনি আমাকে বলতে পারেন। ও আচ্ছা ও আচ্ছা, এখন ঠিক আছে, আপনি আপনার ছেলে আরো আছে তাদের সাথে আর আপনার মেয়েদের সাথে বুঝেন, আর আপনার ছেলে যে বিয়ে করবে আমারে তার সাথে বুঝে আমাকে জানান। হুম হুম বুঝছি। একটু জোরে বলতে বলো, মোবাইলটা এদিকে ধরো। জি এটাই তো বললাম যে আপনি আপনার দেখেন, আপনি ভাইবা চিন্তা দেখেন, আপনার ছেলেদের সাথে কথা বইলা আর নাজিম ভাইয়ের সাথে কথা বইলা দেখেন কি বলে, ঠিক আছে? আমাকে জানেন। জি আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাকে জানাইয়েন। হ্যাঁ আমি আবার ফোন দিব। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পিয়া বলেন, আপনার সিদ্ধান্তটা কি? এখন তো আপনি ক্লিয়ার বুঝতে পারছেন, আমার গৃহস্থ পরিবারের বউ হতে যাচ্ছেন আপনি, যেই ঘরে গোয়াল ঘর আছে, যে পরিবারে ধান চাষ করতেছে, সে ধান নেওয়া থেকে শুরু করে গরুর মানে লোক গোবর গোয়াল ঘরের গোবর ফালানো থেকে শুরু করে সব কাজই আপনাকে করতে হবে, কিন্তু এই কাজ কি আপনি করতে পারবেন? আমাকে দিয়ে কি সম্ভব? আমি তো নিজেই লড়তে পারি না ভালো করে, হাঁটু ভর দিয়ে হাঁটতে হয়, আমার দ্বারা তো এগুলো সম্ভব না। আর তার মাও তো বইলাই দিতেছে বারবার, এক কথাই বলতেছে আমার বাড়িতে আসলে মানে গৃহস্থ কাজ আছে, গৃহস্থ কাজ করতে হবে, মানে অনেক ওই যে তাদের গৃহস্থ কাজ বলতে কিরকম। আচ্ছা তার ছেলে ফোন দিতেছে, আমি ধরে তার একটু বলে দিই। আচ্ছা হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। হ্যালো আপনি কি শুনেন? আচ্ছা যাই হোক, শুনেন আমার কথা শুনেন, আপনার মাকে আমি ফোন দিছি বুঝছেন, ফোন নাম্বারে আপনার মা, আপনার মার সাথে আমি সব কিছু বলছি কথা, যা কিছু জানার ছিল জানলাম, অত কিছু জানি নাই, শুধু জানলাম হ্যাঁ যতটুকু জানার ছিল সে কি আমাকে মেনে নিবে কিনা। যখন আমি আমার পায়ের সমস্যার কথা বললাম, তখন সে আমারে বলল যে আপনাদের বাড়িতে গেলে গৃহস্থি কাজ করতে হবে, যেমন গরুর গোবর মানে গরুর গোবর ফালাতে হবে, ভাত রান্না করতে হবে, ওই যে আপনাদের ওই যে গৃহস্থি কাজ যেগুলো যারা করবে না তাদের জন্য আর কি, ধানের চাষ করতে গেলে যে অনেকেই আসে তাদের জন্য আমার ভাত রান্না করতে হবে, তরকারি রান্না করতে হবে, আপনাদের বাড়িতে 10-20 জন মেহমান আসবে তাদের জন্য রান্না করতে হবে। হ্যাঁ অনেক কিছু বললো আপনার মা, আমি আমি বলি আমার কথাটা শুনেন, আপনার মা বলল যে এই এগুলা যদি করতে পারতাম আর কি, হ্যাঁ তাহলে আর কি হতো, আর যদি এগুলা না পারি, তো আমি বললাম যে আচ্ছা মা আমার ধারে তো এগুলা সম্ভব না, আমি তো ভারী কাজ করতে পারি না আর উঁচা কাজ পারি না, আমার ধারে তো এগুলো সম্ভব না। সেও বলতেছে কি আচ্ছা মা তুমি এখন ভাইপা দেখো আমার বাড়িতে আসলে গৃহস্থি কাজ করতে হবে, হ্যাঁ যদি না পারো তাহলে কেমন দেখায়। আমি বলছি, আমি আপনার কথাটা বলছি যে আপনার ছেলে তো চাইতেছে যে আমাকে দিয়ে এই কাজগুলো করাবে না, বলে কি তাহলে আর কি বলবো, আমার ছেলে যদি বলে এই কথা, আমার ছেলে যদি পারে তাহলে করুক, ঠিক আছে এটা বলতেছে। তারপর আমি বলতেছিলাম, পরে বলে কি উনার একটা কথা, উনার আরো ছেলে আছে, আপনার মায়ের কথা এটাই, আপনার আরো ভাই আছে, তারপর বোন আছে, তাদের সাথে কথা বইলা, মানে তাদের সাথে এক হইয়া কথাটা বইলা, মানে দেখবে আর কি বিষয়টা বুঝছেন, উনার মতামত কিছুই না, ওই উনাদের মতামতই হচ্ছে সবকিছু। আমি পরে বললাম যে আপনার সাথে কথা বইলা আর আপনার ভাইদের সাথে বোনদের সাথে কথা বইলা আমাকে জানাইতে, আমি আবার ফোন দিব। বলেন এবার আপনি বলেন। মোবাইলটা এদিকে ধরে, হুম
না আমি তো আপনার আম্মুর, হ্যাঁ অবশ্যই আপনার আম্মু তো যা বলার বলছে আমিও যা বলার বলছি, আমিও সত্য বলছি উনিও সত্য বলছে, মিথ্যে না। আর আপনি আমার কাছে একটা জিনিস মিথ্যে করছেন কি, আপনি বিয়ে, আপনি বিবাহিত, আপনি বিয়ে করছেন, আপনার বউ চলে গেছে, সেটা আমাকে ক্লিয়ার করে বলে দিতে পারতেন। আপনি আমাকে বলছেন কি যে আপনি একটা প্রেম করছেন, প্রেমিকা আপনার খালাতো বোন হয় আপন, ওর নামও পিয়া ছিল, হ্যাঁ আপনার মা বলছে আপনি বিবাহিত, আপনার বউ ছিল, আপনি বিয়ে করে বিদেশে চলে গেছেন, আপনার বউ আপনি আসেন না দেখা চলে গেছে, হ্যাঁ অবশ্যই, এই যে মিডিয়াতে সামনেই তো বলছে, এখন আপনি ভালো করে দেখে নিয়েন ভিডিও যখন ইয়ে হবে। আপনি আমাকে মিথ্যে না বলে তো পারতেন তাই না, এটা আমি আপনাকে অনেকবার বলছি, যদি আপনি বিবাহিত হন আমাকে বলে দিতেন, সমস্যা নেই। যাই হোক এটা কোনো ইয়া না, হতেই পারে, মানুষের জীবনে দুর্ঘটনা হতেই পারে, যেমন আমার সাথে হয়েছে না, আমি কি একটা অ্যাক্সিডেন্টের মেয়ে না, তার মানে এটা হয় নাই, আপনার মা মিথ্যা, আপনার মা মিথ্যা বলছে, আপনার বউ আছে, আপনার মা অনেকবারই বললো যে আপনার বউ ছিল বিয়ে করছেন, তবে আপনি আসেন না দেখা চলে গেছে আপনার বউ, আর আপনার বউ এখন যে ঘরে গেছে আবার বিয়ে কইরা ওই ঘরে দুইটা সন্তানও আছে, তার মানে আপনার আশেপাশে আপনার বউ থাকে তাই না, আচ্ছা যাই হোক আপনার আম্মু যদি মতামত না দেয় বুঝছেন আমি না বিয়েটা করতে পারবো না, আমার দ্বারা আসলে সম্ভব না, ঠিক আছে ভাইয়া, মতামত দিলে তো আর কিছু বলার নাই, তবে হ্যাঁ মতামত দিলে আমরা যাচাই করব, আমার ফ্যামিলি যাবে, আমার ফ্যামিলি থেকে কয়েকজন যাবে, গিয়ে আপনার পুরো মানে আপনার পুরো অ্যাড্রেস দিবেন, গ্রামের সব কিছু দিবেন, দিয়ে তারপরে আমার ফ্যামিলি যাবে, গিয়ে মানে যাচাই টাচাই করে আসবে, তারপরে বিয়ে হবে, ধরে বিয়ে হবে না, যদি যাচাই করতে 1 বছরও লাগিয়ে যায় তাও 1 বছরই লাগবো, সমস্যা নেই আমি রাজি আছি। তারপরও ভাই ওই যে কথায় আছে না, যাই না শুনা পচা শামুকের মধ্যে পা ফালাইয়া পরে পাকাইতে যাবো, ওই রকম কিছু করুক না বুঝছেন, এখন তো শুনছি আপনার, এখন তো আপনার মাই বললো যে আপনার বিবাহী মানে আপনি বিবাহিত ছেলে, আপনার বউ ছিল চলে গেছে, তো এখন বাড়িতে গেলে যদি আবার দেখি যে আপনার বউ আছে তখন কি হবে তাই না, এরকম কিছু না, আমার ফ্যামিলি তো যাবে আপনাদেরকে জানাইয়া যাবে না তাই না, জানাই তো যাওয়া যাবে না, দরকারে বসির বাইরেই পাঠামো সমস্যা নাই, হ যাইবো বসির ভাই, আমার অনেক পরিমাণ বোনের মতন উনি আমাকে ভালোবাসে, বোনের মতন, বোনের জন্য যাইতেই পারে, বোনের একটা কোন মানুষের হাতে বিয়ে দিতেছে কার সাথে বিয়ে দিতেছে, সে বোনের যদি একটা ইয়েতে বিয়ে দিয়ে দেয় তখন বোনের ক্ষতি মানে তার ক্ষতি না, অবশ্যই ঠিক আছে বসির ভাই, দরকার ওই গেলো সাপোর্টটা আমি কথা বুঝাইলাম, সমস্যা না, আপনি আমারে আপনার পুরো ঠিকানাটা পাঠিয়ে দিন ইমুতে, আর এখন কথা হচ্ছে সেটা না, এখন কথা হচ্ছে এটাই ভাই, আমারে কনফিউজে ফালাই দিয়েন না, আমারে মানে এই যে ডিপ্রেশন মানে আমার চিন্তায় চিন্তায় ফালাই দিয়েন না, এ দয়া করে আমারে হ হ হইলে হ না হইলে না ভাই, না হইলে নাই কইয়া দেন, হইলে হ, আপনার মারে একটু সুন্দর করে কন, আপনার হ্যাঁ সেটাই, আপনার ফ্যামিলি যদি মত দেয় তাহলে আমি লোক পাঠাইয়া দেখা টেকা, যদি ভাল লাগে তাহলে বিয়ে করমু, আর ভালো যদি না লাগে কাইটা করমু, আপনারে বইলেই কাইটা করমু, সমস্যা নেই, ভালো থাকবেন, হ্যাঁ আপনি আল্লাহ হাফেজ, আর আপনার ফ্যামিলিরে বইলেন।
কয়দিন লাগবে লাগুক সমস্যা নাই, আমার জানাইতে 10 দিনের টাইম দিলাম আমি, এই 10 দিনের মধ্যে আমাকে জানাই দিবে। ঠিক আছে, ভালো থাকবেন আপনি। হ্যাঁ হ্যাঁ, কিছুক্ষণ পর আপনার ফোন দেন, পাইবেন সমস্যা নেই। ওকে, 5 মিনিট পরেই ফোন দেন। আল্লাহ হাফিজ। পিয়া, প্রথম আপনার এই হবু হাজবেন্ড বলেছিল তার সে বিয়ে করে নেই, বউ নাই, বাচ্চা নাই, কিছুই নাই। এখন তার মায়ের কাছ থেকে আপনি শুনলেন সে বিয়ে করেছে, সেই বউয়ের আবার অন্য জায়গায় বিয়ে হলো, তার দুইটা বাচ্চাও আছে। তো মা তো তার মিথ্যে কথা বলার কথা না। না, মোটেও না। মা কি তার সন্তানের নামে মিথ্যে কথা বলবে? মা তো চাইবো একটা কিছু হইলে ওটা গোপন রাখার চেষ্টা থাকবে, তাই না? হ্যাঁ, মারা কিন্তু সবসময় সত্য কথা বলে, মিথ্যা না। ও, আপনারা এখন চাওয়াটা কি? এখন মানে হলো তাদের পরিবার থেকে যদি সিদ্ধান্ত দেয়, আপনি সেই একটা বিবাহিত ছেলেকে বিয়ে করছেন, এটা কি করবেন কিনা? আসলে আমার মতামতটা অন্যরকম হয়ে গেছে, এরকম আশা করি না। দেখেন, বিয়ে হয়েছে আমার, আগে বলতে পারতো সে। আমি অনেক সুন্দর করে জিজ্ঞেসি যে দেখেন, আমি কিন্তু আপনাকে সুন্দর করে জিজ্ঞাসা করতেছি, আপনার লাইফে কোনো দুর্ঘটনা হয়ে থাকলে আমাকে জানাইতে পারেন, আপনাকে দেখেই মনে হয় যে আপনি হয়তো বিবাহিত, হ্যাঁ এরকম কিছু হলে আমাকে জানাতে পারেন, মানুষের জীবনে অনেক দুর্ঘটনা যায়। উনি আমাকে জানায় কি, পিয়া নামের একটা মেয়ের সাথে ওনার রিলেশন ছিল কয় বছর জানি, তারপরে মেয়েটা নাকি অনেক ভালোবাসতো তারে, সেও ভালোবাসতো, পরে বলতেছে কি যে মেয়ের সম্পূর্ণ খরচ, মেয়ের পর্যন্ত আইফোন আরো কত কি দিছে উনি, হ্যাঁ এগুলো এগুলো বললো। তো বলার পরে বলতেছে এটা নাকি ওনার আপন খালাতো বোন, আপন খালাতো বোন, পরে দিয়ে নাকি উনি বিদেশে আসার পরে আস্তে আস্তে মেয়েটা নাকি আরেক ছেলের সাথে রিলেশন করে, রিলেশন করে বিয়ে করে ফেলে, তখন ওনার মনটা ভেঙে যায়। ঠিক আছে, তখন ওনার মানে মন ভেঙে যায়, আর মেয়েটা তো বিয়ে করে ফেলে, তো ওনার খালাতো বোন নাকি বিয়ে করে ফেলে, বিয়ের সময় ওনাকে দাওয়াত দিছে উনি, উনি নাকি চেন পাঠাইছে, আংটি পাঠাইছে, ঠিক আছে, তার হাজবেন্ডের জন্য, তার মানে এটা হলো প্রেমিকা ছিল, তো সেই প্রেমিকা প্রেমিকা এক জিনিস আর বিবাহিত বউ আরেক জিনিস। আমাকে সে সেরকম কিছুই বলছে, আবার নাকি এখনো তার সাথে কথা হয়, তাদের মানে তার তো খালাতো বোন, সেজন্য বলে কি যে আমার তো খালাতো বোন, এই আমার মা যখন আমার সাথে কথা বলে, আমার ফ্যামিলি যখন আমার সাথে কথা বলে, তখন আইসে আমার গার্লফ্রেন্ড আমার সাথে কথা বলে, এখনো আমি তেমন একটা কথা বলতে চাই না, এগুলো এগুলো বলে। ঠিক আছে, এখন এতদিন শুনছি তার গার্লফ্রেন্ড ছিল, আর আমার কাছে শুধু ওই গার্লফ্রেন্ডের কথাই বলে, আমি এগুলো শুনতে চাইতাম না। আমি বলছি আচ্ছা আগের কথাগুলো বাদ দেন, ওই বারবার এক কথাই বলে, তারপর আমাকে বলে কি আমি যদি এরকম কিছু করি, আমি যদি কারো কাছে আবার কথা বইলা বিয়ে সাথে করে ফেললা চলে যাই, আমি যেন এরকম কিছু না করি, মানে তার মনের মধ্যে অনেক সন্দেহ আমাকে নিয়ে। আমি তো এরকম কিছু করব না, আমি হচ্ছে একজনকে নিয়ে সুখে থাকতে চাই, একজনকে নিয়ে বাঁচতে চাই, 10 জন কেন? তাহলে আগে আপনি কি মানে সিদ্ধান্তের অপেক্ষায় থাকবেন? আমি তো 10 দিন অপেক্ষা করতেছি, তাদেরকে 10 দিনে দিয়ে দিছি, সিদ্ধান্তটা কি আসে দেখব, আর আমি আমার ফ্যামিলির সাথে কথা বলে দেখব, আমারও তো মন বলে একটা কিছু আছে, তাই না? আর যে নাকি প্রথমে মিথ্যা কথা বলে, এরকম মিথ্যা কথা বলে, বিয়ে হয়েছে ভালো কথা আমাকে বললেই পারতো, মিথ্যা কথা কেন বললো, এটাই আমার মনের ভিতরে কেমন জানি করতেছে। মানে শুরুতেই আপনার কষ্টটা, তো আপনি কি মানে এই বিষয়ে মানে যদি সরে দাঁড়ান তাহলে কি ক্যামেরার সামনে লাইভে এসে কি বলবেন? অবশ্যই বলবো, সবাই জানার দরকার না বলেন, সবাই আগে আমাকে যারা যারা হেল্প না করতে পারলো একটু ভালো করে কথা বলতো, আবার বলছে যে হেল্প করবো, আশা দিছে, হ্যাঁ আমার মার সামনে চিকিৎসা করা দরকার, এই চিকিৎসাটা তো অবশ্যই দরকার আমার মার, তো এখন আমি যেতেছি, আমার এখান দিয়ে যদি ভালো একটা ডিসিশন আসে তাহলে তো ছেলেটা আমার পাশে থাকবে, আর যদি না আসে তাহলে তো নাই, আমি হাল ছেড়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে, তার ফ্যামিলি যদি অমত থাকে, তার ফ্যামিলি যদি ওনাগানা করে আমাকে নিয়ে, আমি কাজ করতে পারবো না, এটা পারবো না, ওটা পারবো না, হ্যাঁ তারপরে এইসব কিছু, তাহলে অবশ্যই এখান থেকে আসার দরকার। আর আমি যদি আসি তাহলে আমি লাইভে এসে সবাইকে জানাই দিব, আর ঠিক আগে যেভাবে মানুষ আমার পাশে থাকতো ওইভাবেই যেন আমার পাশে থাকে সবাই। ঠিক আছে, ওইটাই। দর্শক, আপনারা কমেন্ট করেছেন, অনেকে অনেক ধরনের কমেন্ট করেছেন, অনেকে অনেক ধরনের বাজে মন্তব্য করেছেন, আবার অনেকে ভালো ভালো কমেন্ট করেছেন, সাধুবাদ জানিয়েছেন। আমি প্রবাসী এবং দেশের ভাই বোন আপনাদের সবার কাছে বলি, আপনার পরিবারে যদি একটা প্রতিবন্ধী মেয়ে বা ছেলে থাকে আপনার কাছে কেমন লাগবে,
এবং আপনার পরিবারের বা কতটা কষ্ট হবে এই বিষয়গুলো একটু জানাবেন। একটা প্রতিবন্ধী মেয়ে বাঁচার জন্য, সুন্দরভাবে পরিবেশে যাওয়ার জন্য অনেক চেষ্টাই চালাচ্ছে সে নিজে বিভিন্নভাবেই, কিন্তু আসলে কি পেরে উঠতেছে? সোশ্যাল মিডিয়া দীর্ঘ 3-4 বছর ধরে সোশ্যাল মিডিয়ায় তার প্রতিবেদনগুলো করার পরও কিন্তু সে তার এখন পর্যন্ত একটা ভালো একটা অবস্থান তৈরি করতে পারেন। এমন না যে তার পরিবারে অনেক খেটে খাওয়া অনেক কিছু লোক রয়েছে, তারা দেখে শুনে একটা জায়গায় বিয়ে দিতে, প্রতিবন্ধী দেখেই অনেকে যারা মুখ ফিরিয়ে নেন, কিন্তু এই সোশ্যাল মিডিয়ার ভিতরে তার অন্তত খাওয়ার রুটি রোজগারের একটা ব্যবস্থা হয়েছিল, কিন্তু এই মুহূর্তে তার মায়ের অবস্থানটা খুবই খারাপ, তার মা অসুস্থ, তার ইমিডিয়েটলি অপারেশনটা করা হবে ডাক্তার বলে দিয়েছে, আমাদেরকে পেপারসগুলো দেখিয়েছেন, এবং এই ভাইটি দায়িত্ব নিয়েছেন প্রবাসী ভাই, আর ওনার দিক থেকে তেমন কোনো আমরা ত্রুটি পাই নাই, কিন্তু এই প্রথম একটি ত্রুটি যেটা পেলাম সেটা হলো সে বিবাহিত এবং তার সেই বউর আরেক জায়গায় বিয়ে হয়েছে, সেখানে দুইটা বাচ্চাও আছে, যেটা তার মায়ের কথা জানি না, সে বলছেন না আর তার মা বলছেন হ্যাঁ, আর পিয়ার এতে মনটা খারাপ, সেই কারণে আমরা পরবর্তীতে 10 দিন পরে আর একটু লাইভে এসে আপনারা বিস্তারিত বিষয়গুলো জানতে পারবেন যে আসলে পিয়া এই বিয়েটা করছে কি করছে না। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। পিয়া আপনি কবে কোন দিন মানে আবার লাইভে এসে জানাবেন, বা এর ভিতরে যদি তার আগেও যদি হয়তো সম্ভব হয় বা কোনো কিছু ক্লিয়ারেন্স পান তাহলে কি আপনি লাইভে এসে সেটা জানিয়ে দিবেন কিনা? হ্যাঁ, এর আগেই করে দিব, এর আগেই যদি কোনো কিছু হয় তাহলে এর আগেই করে দিব। ধন্যবাদ। দর্শক আমরা শুনতে পেলাম মানে পিয়ার কাছ থেকে লাইভে এসে তিনি যে যা বললেন সব কিছু, আমরা সেই বিষয়গুলো ক্লিয়ার রাখতে চাই না, কারণ হলো অনেকে মনে করতে পারেন যে পিয়া মেয়েটা মনে হয় এই ছেলেটাকে ধোকা দিয়েছে, এই ছেলেটার কাছ থেকে টাকা খেয়েছে, এই ধরনের কথাবার্তা বলতে পারবেন, কিন্তু এই জিনিসটা ক্লিয়ার করার জন্যই কিন্তু আমরা সরাসরি দুই পক্ষের সাথে কথা বলেছিলাম, কারণ হলো কোনটা সত্য আর কোনটা মিথ্যে সেটাই কিন্তু প্রকাশ করার জন্য আমাদের এই লাইভটি। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। পরবর্তীতে আমরা আরেকটি লাইভে আগামীকাল আপনারা সরাসরি একটি লাইভ দেখতে পাবেন, সেই লাইভটি একটু মানে কি বলবো একটা বিভৎসকর ঘটনা, মানে এমন একটি মেয়ে যে একটা মানে এত সুন্দরী এবং একটা স্মার্ট একটা মেয়ে, সেই মেয়েটি অনার্স মাস্টার্স করা, সেই মেয়েটিকে বিয়ে করার কথা বলে একটি ছেলে 6 মাস ধরে তাকে রেখেছেন, স্বামী স্ত্রীর মতন ব্যবহার করেছেন এবং তার বিয়ে ঠিক হয়ে গেছে, সেই জায়গা থেকে সেই বিয়েটা পর্যন্ত হতে দেয়নি, বিয়েটা ভেঙে দিয়েছেন। আজ সেই মেয়েটি খুব বিপাকে পড়ে আছেন, থানায় মামলা করেও কোনো সুরাহা পাচ্ছেন না, কোর্টে মামলাটা চলে যাওয়ার পরও কোনো আসামি ধরতে পারছেন না, পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তারা বারবার এই জিনিসগুলো বলতেছেন, কিন্তু একটা স্টুডেন্ট অবস্থানে তার পরিবার জানে যে তার বিয়েটি হয়ে গেছে, সে প্রকাশ করতে পারছেন না তার বিয়েটি হয় নাই এবং সে ছেলেটি এখন আর সুযোগ কোনো পাত্তা দিচ্ছেন না। সেই লাইভটি নিয়ে আগামীকালকে আপনারা সকালে থেকে আমাদের লাইভটি দেখতে পাবেন সরাসরি। দর্শক বিস্তারিত বিষয়গুলো শুনবেন তার মুখ থেকে, অপেক্ষায় থাকুন, ভালো থাকুন দর্শক, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।